হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি, সেটা হচ্ছে কেপি কনস্টেবলের পরীক্ষা আজকে হয়ে গেল প্রিলিমিনারি, আপনারা সকলেই জানেন। এবং এই কেপি কনস্টেবলের কিন্তু যে কোয়েশ্চেন পেপার এবং কিন্তু চিকের অ্যান্সার কিট আমি কিন্তু একটি ভিডিওতে আপলোড করে দিয়েছি। তো সেই ভিডিওটি যারা দেখেননি তারা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনারা সেই ভিডিওর লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন। তো এই ভিডিওতে মূলত আমি কিন্তু আপনাদের কেপি কনস্টেবলের যে কাট অফ মার্কস, সেই কাট অফটা কত হতে পারে, অর্থাৎ এক্সপেক্টেড কাট অফ, ওইভাবে কিন্তু কাট অফ বলা সম্ভব নয়, বা আমাদের এই যে কাট অফ দিচ্ছে এই কাট অফের সঙ্গে যে হুপু মিলে যাবে বা এইটাই ফাইনাল কাট অফ তা কিন্তু নয়। একটা এক্সপেক্টেড কাট অফ পরীক্ষা হয়েছে, তার কোয়েশ্চেন পেপার অনুযায়ী একটা মোটামুটি একটা কাট অফ এক্সপেক্টেড আমি দিচ্ছি। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা এই কাট অফের সঙ্গে কতটা মত রয়েছেন, এবং আপনারা নিজের নিজের নাম্বার যদি কমেন্ট বক্সে কমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আরও একটা কাট অফ নিয়ে ভিডিও করার সুবিধা হবে। তাই আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন, এবং আপনাদের নিজের যে নাম্বার, আপনারা কত মার্কস হচ্ছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তো আমি প্রথমেই কিন্তু আপনাদের আজকে নিয়ে আসছি, এবং শুধুমাত্র আমি কিন্তু মেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু, অর্থাৎ আমি কিন্তু শুধুমাত্র মেল ক্যান্ডিডেটের জন্যই কিন্তু এই কাট অফটি কিন্তু বলবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু ফিমেলরা কিন্তু মেল অনুসারে কিন্তু কম বেশি কিছুটা কম করে দেবে। তো মোটামুটি এই কাট অফটা কিন্তু আমার মূলত একটা এক্সপেক্টেড সম্ভাব্য কাট অফ। তো আমি প্রথমে কিন্তু ইউআরদের জন্য বলবো, ঠিক আছে? প্রথমে আমি ইউআরদের জন্য বলবো, তারপরে আমি কিন্তু বলবো ওবিসি এ এর জন্য, ঠিক আছে? ইউআরের জন্য বলবো, তারপরে আমি ওবিসি বির জন্য বলবো, ঠিক আছে? তারপরে কিন্তু আমি ওবিসি এ এইভাবে কিন্তু আমি বলবো। তো পুরোটাই কিন্তু আমি বললাম যে মেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু বলছি, অনলি ফর মেল ক্যান্ডিডেট। তো প্রথমেই আপনাদের জানাই যে ইউআরের জন্য কাট অফ যেটা আমার এক্সপেক্টেড কাট অফ সেটা হচ্ছে 48 থেকে 52, অর্থাৎ 48 থেকে 52 মধ্যে কিন্তু আমি জেনারেল ইউআরের কাট অফটা রাখছি। ওবিসি বি কিন্তু আমি কাট অফটা রাখছি 46 থেকে 50-এর মধ্যে, 46 থেকে 50-এর মধ্যে আমি ওবিসি বিকে রাখছি, এবং আমি ওবিসি একে রাখছি, ওবিসি বি গেল, ওবিসি একে আমি রাখছি 44 থেকে 48-এর মধ্যে আমি ওবিসি একে রাখছি। এর মধ্যে কিন্তু এই কাট অফটা কিন্তু আমি সম্ভাব্য কাট অফ জানাচ্ছি, ঠিক আছে? তো আপনারা দেখে নেবেন, এবং এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে এসসি। তো এসসি ক্যান্ডিডেটের জন্য আমি কিন্তু যে কাট অফ রেখেছি 42 থেকে 46-এর মধ্যে এই কাট অফটা রেখেছি। সর্বশেষ এসটির জন্য কিন্তু আমি কাট অফটা রেখেছি 38 থেকে 42-এর মধ্যে। তো এই হচ্ছে আমার আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু, অর্থাৎ ইউআরের জন্য তাহলে কী বললাম, ইউআরের জন্য 48 থেকে 52, ওবিসি বি 46 থেকে 50, ওবিসি এ, অর্থাৎ ওবিসি এ হবে এটা, ওবিসি এ তার জন্য কিন্তু আমি রেখেছি 44 থেকে 48, এসসির জন্য 42 থেকে 46, এবং এসটির জন্য কিন্তু 38 থেকে 42। তো এই হচ্ছে সম্ভাব্য কাট অফ। অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আবারও দেখা হচ্ছে নতুন এক ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।